আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আমি আজকের ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে এই প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষক তথ্য সংযোজন করবেন কিংবা এডিট করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি। প্রথমে আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার ল্যাপটপ থেকে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এবার এখানে টাইপ করতে হবে www.dpe.gov.bd, এরপর এন্টার বাটনে প্রেস করুন। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসুন, একটু ডান দিকে তাকান, দেখেন লেখা আছে ই প্রাইমারি স্কুল সিস্টেম। এবার এখানে ক্লিক করুন, একটু নিচে আসুন স্ক্রল করে, দেখেন এখানে আপনার বিভাগগুলো দেখাচ্ছে, আপনি যে বিভাগের সেই বিভাগটির উপরে ক্লিক করুন। এখানে আপনাকে ইউজার আইডি দিতে হবে, আপনার বিদ্যালয়ের যে কোড এটি আপনার ইউজার আইডি, আপনি এখানে এটি বসিয়ে দিবেন। এরপর আপনাকে নিচে পাসওয়ার্ড দিতে হবে, আপনার বিদ্যালয়ের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিন। তারপর লগ ইনে ক্লিক করুন। এরপর একটু বাম দিকে তাকায় দেখুন লেখা আছে শিক্ষক ব্যবস্থাপনা। এখানে কার্সার রাখলে পাশে আরো তিনটি অপশন দেখাচ্ছে, আপনি শিক্ষক শিক্ষিকার তথ্য এটার উপরে ক্লিক করুন। এবার একটু নিচের দিকে আসলে দেখেন এখানে লেখা আছে শিক্ষকের ব্যক্তিগত বিবরণ। এবার এই যে ঘরগুলো আছে এগুলো সুন্দর করে পূরণ করে দিন। প্রথমে লেখা আছে নাম বাংলায়, নাম বাংলায় দিলাম। এরপর বলা আছে জেন্ডার, আমি জেন্ডার সিলেক্ট করে দিলাম। বলছে ভোটার আইডি নম্বর, তার নিচে আছে পিতার নাম বাংলাতে, এবার বাংলায় পিতার নাম দিতে হবে। এরপর দিতে হবে পিতার ভোটার আইডি নাম্বার, আপনার যদি পিতার ভোটার আইডি নাম্বার থাকে তাহলে আপনি দিবেন, আর যদি না থাকে তাহলে এটা না দিলেও চলবে, এটি অপশনাল। এরপর বলছে মাতার নাম বাংলাতে, এখানে মাতার নাম বসিয়ে দিতে হবে। তারপর আছে মাতার ভোটার আইডি নাম্বার, আপনার যদি থাকে তাহলে দিবেন, না থাকলে না দিলে চলবে, এটি অপশনাল। এরপর আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীগত কিনা, আপনি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর হন তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। এরপর আছে ইংরেজিতে নাম, এখানে ইংরেজিতে নাম দিতে হবে। এরপর বলছে মোবাইল নাম্বার, যে নাম্বারটি ব্যবহার করে ফিক্সেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। এরপর ইমেল আইডি যদি থাকে আপনার দিবেন, না থাকলে না দিলে সমস্যা নেই। এরপর ধর্ম সিলেক্ট করে দিতে হবে, এরপর রক্তের গ্রুপ সিলেক্ট করে দিতে হবে, এরপর এখানে জন্ম তারিখ বসিয়ে দিতে হবে। আমার এটি পূরণ করা হয়ে গেছে। এবার আমি এখানে যে পরবর্তী লেখা, এবার এই পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। এরপরে পরবর্তী পেজটি চলে আসছে। এবার দেখেন আপনার যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে আপনি হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে না দিবেন। এরপর বলছে এখানে গ্রাম সিলেক্ট করে দিতে, আমি গ্রাম দিলাম এখানে। এবার ডাকঘর, ডাকঘর দিলাম। এবার বলছে পোস্টকোড নাম্বার, পোস্টকোড নাম্বারটি বসিয়ে দিলাম। এবার এই যে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন সবগুলো সিলেক্ট করে দিতে হবে। আপনার যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুটো একই হয় তাহলে এখানে শুধু এটাতে টিক মার্ক দিয়ে দেবেন, এটি অটো বসে যাবে। আর যদি আপনার আলাদা হয় তাহলে আবার আপনাকে বসায় দিতে হবে। এবার বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত হলে বিবাহিত দিবেন, এখানে যে অবস্থাটি সেটা দিয়ে দেবেন। এরপর এখানে বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে, এরপর স্বামী বা স্ত্রীর পেশা দিতে হবে, এরপর সন্তান যদি আপনার থাকে তাহলে সন্তানের নামগুলো দিতে হবে। সন্তান থাকলে কার্যকর লিখবেন, না থাকলে নাই, এটা পূরণ না করে চলে যাবেন। তো আমি সন্তানের নাম বসিয়ে দিচ্ছি, সন্তানের জন্ম তারিখ দিতে হবে, এরপর এখানে জন্ম নিবন্ধন নাম্বার বসিয়ে দিবেন। আর যদি সন্তান থাকে তাহলে এই অ্যাড্রোতে ক্লিক করলেই অন্য সন্তানের জন্য আপনার ঘরগুলো সিলেক্ট হয়ে যাবে, যতগুলো সন্তান থাকবে ততগুলো আপনি অ্যাড্রো ক্লিক করে চলে যাবেন। জন্ম নিবন্ধন নাম্বার থাকলে আপনি জন্ম নিবন্ধন নাম্বার বসাবেন, না থাকলে না বসিয়ে চলে যাবেন। এরপর দেখেন আছে পরবর্তী, এই পরবর্তীতে আবার ক্লিক করতে হবে। এরপর বলা হচ্ছে বর্তমান পদের নাম, পদের নাম আপনি সিলেক্ট করে দিবেন। এরপর এখানে আপনাকে বর্তমান পদে যোগদানের তারিখ বসাতে হবে, বর্তমান পদে যোগদানের তারিখটি বসিয়ে দিবেন। এই তারিখগুলো আপনারা অবশ্যই ইংরেজিতে পূরণ করবেন, সংখ্যা যতগুলো থাকবে এগুলো ইংরেজিতে দিবেন, এটা ইংরেজিতে দেওয়াটাই ভালো। এরপর আছে বর্তমান কর্মস্থলের নাম, বর্তমান কর্মস্থলের নামটি দিয়ে দিবেন। সংযুক্ত যেখানে আপনি যদি ডেপুটেশন প্রাপ্ত হন কোথাও তাহলে এই ঘরটি পূরণ করবেন, না হলে এটি পূরণ করবেন না। বর্তমানে মূল বেতন যত এটি আপনি এখানে লিখে দিবেন। তারপর আছে নিয়োগের ধরন, নিয়োগের ধরন আপনি যদি সরাসরি নিয়োগপ্রাপ্ত হন তাহলে সরাসরি দিবেন, আর আপনি যদি জাতীয়করণকৃত হন তাহলে জাতীয়করণ বসায় দিবেন। জাতীয়করণ হলে তাহলে এই পাশে আরেকটি ঘর চলে আসবে যে আপনার আত্মীকরণের তারিখটা কত, অর্থাৎ জাতীয়করণের তারিখটা কত, এটি আপনাকে দিতে হবে। উপরে একটি কথা আমি বাদ দিয়ে গেছি, আপনি যদি কোনো ডেপুটেশন প্রাপ্ত হন তখন আপনাকে এখানে ডেপুটেশন যেখানে সেটা দিতে হবে, এবং আপনার অরিজিনাল স্কুল, আপনি যে স্কুলে শিক্ষক সেই স্কুলটার নামটা এখানে দিতে হবে। এরপর আপনাকে প্রথম যোগদানকৃত পদের নাম দিতে হবে, তারপরে দিতে হবে প্রথম যোগদানের তারিখ, এরপর আপনাকে লিখতে হবে প্রথম যোগদানকৃত প্রতিষ্ঠানের নাম। তারপর এখানে বলছে প্রথম যোগদানের তারিখে আপনার বেতন স্কেল, এটি যদি আপনার জানা থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে এটি এই অবস্থায় রাখবেন। এবার পূর্বের পদের নাম, এখানে আপনার পূর্বে আপনি যদি সহকারী থাকেন তাহলে সহকারী দিবেন, প্রধান থাকলে প্রধান দিবেন। এরপর চলে আসবেন নিচে, নিচে আসলে দেখেন দেখাচ্ছে যে সার্টিফিকেট বা ডিগ্রির নাম, এখানে এক এক করে আপনার যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো নাম দিতে হবে।
প্রথমে এসএসসি দিচ্ছি, বোর্ডের নাম দিবেন, শাখার নাম দিবেন, আর এখানে আপনি কোন বিভাগ পেয়েছেন সেটি দিবেন। তারপর এখানে সালটি সিলেক্ট করে দিবেন। আবার পরবর্তী সার্টিফিকেট যোগ করার জন্য অ্যাড নিউরো এখানে ক্লিক করতে হবে। এরপর চলে যাবেন প্রশিক্ষণের বিবরণ, এখানে যতগুলো প্রশিক্ষণ আপনি নিয়েছেন সবগুলো দিয়ে দিবেন। প্রথমে যদি ডিপিএড বা সিএনআর থাকে সেটি দিবেন। এরপর এটি কোন জায়গা থেকে পেয়েছেন সেটি দিবেন, দেশে না বিদেশে সেটি উল্লেখ করবেন। তারপর আছে এটা শুরু হওয়ার তারিখ এবং শেষ হওয়ার তারিখ। এরপর আর যতগুলো ট্রেনিং আছে সেগুলোকে আপনি এক এক করে এই অ্যাড নিউরো এটা ক্লিক করে করে দিয়ে দেবেন। এবার পূরণ করার শেষে আপনাকে চলে আসতে হবে নিচে, এখানে দেখেন লেখা আছে পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। এখানে ব্রাউজে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটি যেখানে আছে নিয়ে যাবে। আমি ছবিটা আগে থেকে করে রাখছি, এবার এখানে ওপেন করে নিচ্ছি। এবার আপলোডে ক্লিক করুন, এখানে আপনার ছবিটি চলে আসছে এখানে। এবার এখানে দেখেন লেখা আছে সমর্পণ, এই সমর্পণে ক্লিক করলেই আপনার কাজ শেষ। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা শিক্ষক তথ্য এডিট করবেন। দেখেন এই যে পুষ্পজিৎ চন্দ্র রায়, একটু আগে আমি যে নামটি এডিট করলাম সেটি চলে আসছে এখানে। পাশে দেখেন লেখা আছে এডিট অপশনটি, এডিটে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে দেখেন আপনার এখানে এই নামগুলো সম্পূর্ণভাবে শো করছে। আপনার এখানে যদি কোনো সমস্যা থাকে, কোনো সংশোধন থাকে, তাহলে আপনি সেটি সংশোধন করে দিবেন। সংশোধন করার পর আপনি চলে যাবেন পরবর্তী অপশনে। এখানে যদি আপনার কোনো সংশোধনী থাকে তাহলে আপনি সেটি দিবেন। এইখানে আমার যে বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ নেই, তাহলে এটি এখানে বসিয়ে দিচ্ছি। যেটুকু সংশোধন থাকবে সংশোধন করার পরে আপনি চলে আসবেন এই সমর্পণে, সমর্পণে ক্লিক করবেন, তাহলে আপনার এটি হয়ে যাবে। এখন আপনি যদি এর একটি প্রিন্ট কপি নিতে চান তাহলে আপনি চলে যাবেন শিক্ষক শিক্ষিকা তথ্য প্রিন্ট করুন এই অংশে। এখানে গেলে আপনার এই সমস্ত শিক্ষকের নাম এখানে খুঁজে পাবেন, যার তথ্যটি আপনি প্রিন্ট করতে যাচ্ছেন তার পাশে যে প্রিন্ট লেখাটি অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এই দেখেন চলে আসছে এটা অপশনটি। এবার নিচে একটু আসেন, নিচে এসে এই সব তথ্য প্রিন্ট করুন এইখানে একটা ক্লিক করুন। আপনার যদি প্রিন্টার এটার সাথে অ্যাটাচ করা থাকে সরাসরি প্রিন্ট হয়ে যাবে, তা না হলে সেভ টু পিডিএফ আসবে। আমরা এখন এটাকে পিডিএফ আকারে সেভ করব। আপনার যদি নিজের প্রিন্টার না থাকে তাহলে এই পিডিএফ কপিটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে দিয়ে সেখান থেকে বের করে নিতে পারবেন। আমি এখানে সেভে ক্লিক করলাম।